আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটে আপনারা কিভাবে মেনু ক্রিয়েট করবেন। সো মেনু ক্রিয়েট করার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো মেনু বার কিভাবে ক্রিয়েট করতে হয়, মেনু আপনি কয়ভাবে ক্রিয়েট করবেন, সব কিছুই আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটটা রিভিউ করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মেনু বারটা কী। এই যে এইগুলো হইতেছে মেনু। সো এই মেনুটা আমরা কিভাবে এখানে ক্রিয়েট করব, বা এখানে আমরা যদি পপ আপ মেনু, আমি একটি নিউজ ওয়েবসাইট ওপেন করে দেখি। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো মেনু। এই ওয়েবসাইটের মেনুগুলো আপনারা কিভাবে এরকম এই ওয়েবসাইটের মতো মেনু ক্রিয়েট করবেন। এখানে দেখুন, এটা কিন্তু সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরি আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এটাও আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তাহলে চলুন আমরা আগে ফার্স্ট টাইম দেখি মেনু কিভাবে ক্রিয়েট করা যায়। সো এখানে দেখতে পারতেছেন হোম মেনু, বাংলাদেশ, আন্তর্জাতিক, রাজনৈতিক সব কিছু মেনুই কিন্তু এখানে শো করতেছে। জাস্ট আমি একটি মেনুতে ক্লিক করে এগুলো আমি কপি করব। আমি এখান থেকে বাংলাদেশটা কপি করলাম। ভিউয়ার্স, আপনারা ওয়ার্ডপ্রেসে আসবেন। ওয়ার্ডপ্রেসে আসার পর আপনারা এখানে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন উপরে পোস্ট অপশন, এখানে নিউ, এই নিউ অপশনে ক্লিক দেবেন। এরপরে আপনারা এখানে দেখুন পোস্ট পেজ, অর্থাৎ পেজেও আপনারা এখানে মেনু ক্রিয়েট করতে পারেন পেজের মাধ্যমে। আমি যদি এখানে পেজ ক্রিয়েট করি, বাংলাদেশ নামে একটি পেজ ক্রিয়েট করে এখানে যদি পাবলিশ দিই, এটাকে আমি পাবলিশ দিয়ে দিলাম। অলরেডি আমার একটি বাংলাদেশ পেজ ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে রিফ্রেশ দিয়ে দেখি তাহলে আমি দেখতে পারবো। এই যে এখান থেকে আমি যদি দেখি নিউ, এই যে আমি এখান থেকে যদি পেজে যদি ক্লিক দিই তাহলে আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমার এই এই ওয়েবসাইটের একটি পেজ ক্রিয়েট হয়েছে। তো ভিউয়ার্স, আমি এখানে আবার ওই পেজে ক্লিক দিলাম। পেজে ক্লিক দেওয়ার পর আমি অ্যাডে ক্লিক দিলাম। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থেই এখান থেকে ক্রিয়েট করতেছি। এবার আমি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করে পাবলিশ দিই, এখান থেকে আমি সব কিছু এইভাবে সেম এইভাবে দিয়ে আমি পাবলিশ এটাতে ক্লিক দিব। পাবলিশে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এই পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে। আমি যদি এখন দেখি, এই যে বাংলাদেশ এই পেজটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আমি যে কাজটি করব, আমি সাব ক্যাটাগরি করার জন্য আমি যে কাজটি করব, দেখতে থাকুন আপনারা সাব ক্যাটাগরির জন্য আপনারা যে কাজটি করবেন। আমি পেজ অপশন অল পেজে যদি আমি ক্লিক দিই, অল পেজে ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন এই যে বাংলাদেশ এই লেখাটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমি যে কাজটি করব, আমি ক্যাটাগরি দিয়ে কিভাবে মেনু ক্রিয়েট করব। সো একই সিস্টেম, জাস্ট আমি এখানে একটি মেনু ক্রিয়েট করেছি। এখন আমি জাস্ট এক ক্যাটাগরি দিয়ে কীভাবে পেজ ক্রিয়েট করবেন এটাই আমি দেখিয়ে দেবো। এই যে পোস্ট, পোস্ট থেকে ক্যাটাগরিস, ক্যাটাগরিসে ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরিস দেখতে পারবেন। এখানে আমার কিছু ক্যাটাগরিস এখানে অলরেডি ক্রিয়েট করা রয়েছে। এগুলো আনক্যাটাগরিস, যেগুলো আনক্যাটাগরিস সেগুলো আপনি এখানে ডিলিট করে দিতে পারেন। সো এইখানে আপনারা দেখুন ইসলাম, ফুটবল, রাজনৈতিক এবং লাইফস্টাইল এবং স্বাস্থ্য, এখানে অনেক ক্যাটাগরি রয়েছে ক্রিয়েট করেছি। আমি জাস্ট এখানে আরেকটি ক্যাটাগরি এখানে অ্যাড করে দিলাম। ধরুন এখানে অ্যাড করে দিব আমি, আচ্ছা আমি এখানে একটি ক্যাটাগরি অ্যাড করে দিব, ক্যাটাগরি শিক্ষা আমি একটি নাম দিয়ে দিলাম, এবং এখানে স্লাগ দিয়ে দিব আমি শিক্ষা। এবং এইখানে ক্যাটাগরি প্রেজেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো ক্যাটাগরিকে প্রেজেন্ট করতে চান তাহলে আপনি এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখানে কোনো ক্যাটাগরি প্রেজেন্ট করব না, এজন্য আমি এখানে নানটাই সিলেক্ট করে দিলাম। চাইলে আপনি ডিসক্রিপশনটাও অ্যাড করে দিতে পারেন। সো এইখানে আপনি কালারটাও সিলেক্ট করতে পারেন। সো এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট ওয়ান কালার আমি এটি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি আমার এখানে ডিফল্ট যে প্লাগইন রয়েছে এই প্লাগইনটা এখানে শো করতেছে। এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, সো অ্যাড নিউ ক্যাটাগরিসে ক্লিক করার পর আমার এই ক্যাটাগরিটা অলরেডি ক্রিয়েট হয়েছে। আপনারা যদি দেখেন তাহলে এই ওপরেই দেখতে পারবেন আমার কিন্তু এই অলরেডি এই ক্যাটাগরিটা অ্যাড হয়েছে। এখন আমি জাস্ট অ্যাপ্লাই বাটনে যদি ক্লিক দিই তাহলে আমার এই ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। এখন আমি এই ক্যাটাগরিটা কিভাবে আমার ওয়েবসাইটে শো করাবো, এই যে শিক্ষা এই ক্যাটাগরিটা আমি কিভাবে ওয়েবসাইটে শো করাবো। আমরা যদি ডিফল্টভাবে যদি এটাকে প্রেজেন্ট করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই ক্যাটাগরিটা আমাদের এখানে কিন্তু শো করতেছে না।
সো এখানে আপনাদের কয়েকটি ক্যাটাগরি কিন্তু শো করতেছে, অর্থাৎ সবগুলো ক্যাটাগরি কিন্তু শো করতেছে না। আমি যদি চাই সবগুলো ক্যাটাগরি শো করাইতে, সেক্ষেত্রে আমাদের এইখান থেকে এই যে এফএসসি থেকে অ্যাফারেন্স থেকে আমার এই যে উইজেট উইজেটের নিচে যে মেনু, এই মেনুতে আমার ক্লিক করতে হবে। সো মেনু বারে ক্লিক করার পর আপনি এখানে দেখুন, আমি কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি অলরেডি ক্লিক করে রেখেছিলাম বা ক্রিয়েট করেছিলাম। আমি আবারও ক্লিক দিলাম। আচ্ছা, আমার যে থিমটাতে আমি কাজ করতেছি এটাতে আমি দেখিয়ে দিচ্ছি, তাছাড়া হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারবেন না। জাস্ট এখান থেকে আমি মেনু বার এইখানে আমি ক্লিক দিলাম। মেনু বারে ক্লিক দেওয়ার পর আমি এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি ক্লিক করে অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম। এই যে ক্যাটাগরি অপশানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক, ফুটবল, ইসলাম, লাইফস্টাইল, এইগুলো ক্যাটাগরি ধরুন আমার এই ক্যাটাগরিগুলো আগে ছিল না। অর্থাৎ আপনি যে দেখতেছেন এই ক্যাটাগরি এখানে শো করতেছে না, কারণটা কি? অর্থাৎ আমি এই ক্যাটাগরিটাই, এই ক্যাটাগরি আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি এখান থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে এগুলো ডিলিট করে দিয়ে আমি নতুন করে আবার এই ক্যাটাগরিটা এখানে অ্যাড করব। আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি সবগুলো ক্যাটাগরি ডিলিট করে দেওয়ার পর আমি নতুন করে এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করব। ক্যাটাগরি অ্যাড করার জন্য, অর্থাৎ আপনি যদি এখানে পেজ মেনুটাও অ্যাড করতে চান, সেক্ষেত্রে যা বাংলাদেশ এখান থেকে ধরুন আমি একটি পেজ মেনু নিব, এর জন্য অ্যাড মেনু এই সেকশনে আমি ক্লিক দেব। অ্যাড মেনু সেকশনে ক্লিক দেওয়ার পর এইখানে এই পেজটা কিন্তু শো করতেছে, এখানে দেখুন পেজ লেখাটা কিন্তু চলে আসছে। এখন আমি ক্যাটাগরিতে কিভাবে মেনু ক্রিয়েট করব, ক্যাটাগরিস অপশনে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন কিছু ক্যাটাগরি শো করতেছে, আমি এইগুলোতে টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে অ্যাড টু মেনু, অর্থাৎ আপনি যে কয়টাতে টিক মার্ক দেবেন সেইগুলোই কিন্তু এখানে অ্যাড হবে। এখানে আমি অ্যাড সিলেক্ট অলে যদি ক্লিক দিই তাহলে আমার সবগুলোই এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে চাই যে এই আনক্যাটাগরিস এই সেকশনটা আমি অ্যাড করব না, তাহলে এটাকে আমি টিক মার্ক উঠিয়ে দিব। আমি এখন অ্যাড টু মেনু এই বাটনে ক্লিক করব। অ্যাড টু মেনুতে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার এই ক্যাটাগরিগুলো শো করতেছে। এখন আমি যদি এখানে আমার ওয়েবসাইটে দেখি তাহলে দেখতে পারতেছি এখানে কিন্তু এইগুলো শো করতেছে না। এইগুলো ক্যাটাগরি শো করার জন্য আমি এখান থেকে এই যে প্রাইমারি মেনু এইখানে এটাতে সিলেক্ট করে জাস্ট সেভ মেনু এই বাটনে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমি এখন এইখানে যদি রিফ্রেশ করে দেখি তাহলে আমি দেখতে পারবো এখানে আমার মেনু বারগুলো চেঞ্জ হয়েছে। এই যে দেখুন এখানে বাংলাদেশ, রাজনৈতিক, ফুটবল, ইসলাম, লাইফস্টাইল, স্বাস্থ্য, এগুলো কিন্তু অ্যাড হয়েছে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এইখানে এই যে ড্রপ ডাউন মেনুটা আমরা কীভাবে, অর্থাৎ সাব ক্যাটাগরি মেনুটা আমরা কীভাবে ক্রিয়েট করব। সাব ক্যাটাগরি মেনু ক্রিয়েট করার জন্য আপনি এই যে এই এই বাংলাদেশের মধ্যে যদি আমি দেখুন সাব ক্যাটাগরি মেনু মেক করি, আচ্ছা আমি এখান থেকে আরও দুইটি ক্যাটাগরি অ্যাড করব। এখান থেকে ধরুন আমি এই ইসলাম, ফুটবল, এই কয়টা ক্যাটাগরি আমি আবারও অ্যাড করলাম। কারণটা কি, আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্যই এই কাজটা করতেছি। এই যে স্বাস্থ্য, এই এটার মধ্যে আমি ধরুন সাব ক্যাটাগরি ক্রিয়েট করতেছি। সাব ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য এটা একটু ডান দিকে স্লাইড করবেন, একটু হালকা একটু ডান দিকে স্লাইড করবেন, এটাও ডান দিকে স্লাইড করবেন, এটাও ডান দিকে স্লাইড করবেন, এটাও ডান দিকে স্লাইড করবেন। এরপরে আপনি জাস্ট এটাকে এটার থেকে একটু স্পেস দিয়ে স্লাইড করে দেবেন, এবং এখানে আপনার সাব আইটেম যখন শো করবে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা সাব ক্যাটাগরি হয়েছে। এরপর আপনি সেভ মেনুতে ক্লিক করবেন। এরপরে যদি আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি তাহলে আমি দেখতে পারবো আমার কিন্তু এখানে সাব মেনু ক্রিয়েট হয়েছে। এই যে দেখুন আমার কিন্তু এই যে রাজনৈতিক, ফুটবল, ইসলাম, লাইফস্টাইল, আমার কিন্তু সবগুলোই কিন্তু সাব মেনু ক্রিয়েট হয়েছে। আমি যদি চাই এখানে আরেকটি সাব মেনুর থার্ড সেকেন্ড একটি সাব মেনু ক্রিয়েট করব, তাহলে এই যে সাব আইটেম এটাকে আমি আরেকটি সাব মেনুতেই ক্লিক করলাম। এরপরে যদি আমি এখানে ক্লিক দিই, দেখি রিফ্রেশ দিয়ে দেখি আমার এটা কাজ করে কি না। এই যে দেখুন এখানে কিন্তু লাইফস্টাইল এটা কিন্তু চলে আসছে। এইভাবেই মূলত কিন্তু আমরা সাব মেনুগুলো ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমি এখন এখানে যদি এই সাব মেনু এটাকে যদি আমি এইভাবে যদি আমি সবগুলো এইভাবে যদি সমান রাখি তাহলে দেখুন কী হয়।
আচ্ছা আমি এটাকে একটু হালকা এই দিকে স্লাইড করব, এই যে এইভাবে আমি এখান থেকে এভাবে যদি দেই দেখুন তাহলে কিন্তু আমার সবগুলোই মেনু হয়ে যাবে। এই যে এখন যদি আমি রিফ্রেশ দিয়ে দেখাই তাহলে আপনারা চেঞ্জগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু সবগুলোই যে মেনুগুলো আমি ওখানে ক্রিয়েট করেছি সবগুলো মেনুই কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবেই কিন্তু মূলত আপনারা ওয়ার্ডপ্রেসে মেনু বার ক্রিয়েট করতে পারেন। সো পেজের ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ আপনি যদি এখান থেকে গেস্ট পোস্ট এই পেজ পোস্ট সিম্পল পেজ এই তিনটে ব্যাটন যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এইখানে দেখুন এই যে অ্যাড হয়েছে। এটাকে যদি ফার্স্ট সেকশনে নিয়ে আসতে চান তাহলে আপনি এখানে এটা এভাবে দিয়ে দেবেন, এরপর সিম্পল পেজ এইখানে এটা দিয়ে দেবেন। দেওয়ার পর আমি যদি এই চাই এইগুলো আমি সাব ক্যাটাগরি সাব আইটেমে কনভার্ট করব বা সাব আইটেম আমি মেক করব, তাহলে এইগুলো আমি এভাবে দিয়ে জাস্ট সেভ মেনু এইখানে ক্লিক করে দেব। এরপর আমি যদি রিফ্রেশ দিয়ে দেখি তাহলে আমি দেখতে পারবো আমার এই যে গেস্ট পোস্ট সিম্পল পেজ রাজনৈতিক ফুটবল ইসলাম লাইফস্টাইল স্বাস্থ্য রাজনীতি এখানে কিন্তু আমার সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আরেকটি বিষয়, আপনারা কাস্টম লিঙ্ক, এখানে কাস্টম লিঙ্ক বলতে আপনারা এখানে একটি লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। ধরুন আমি এই ভাইবার এটার লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিলাম, অর্থাৎ লিঙ্ক অ্যাড আপনি ইউআরএলটা দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে সেভ অ্যাড মেনুতে যদি ক্লিক দেন সেক্ষেত্রে এই যে মেইন মেনু আইটেমস, সো মেইন মেনু আইটেমসে যদি আমি এখানে অ্যাড করে দিই দিয়ে আমি যদি সেভ দেই, আপনি চাইলে এখানে নাম দিতে পারেন, আমি এখানে নাম দেইনি। এই যে এখানে আমার কিন্তু এটা কিন্তু শো করবে, এই যে মেনু আইটেমস, এই যে এইখানে কিন্তু ক্লিক দেওয়ার সাথে সাথে এই লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে আসছে। আশা করি আপনাদেরকে আজকে মেনু বার ক্রিয়েট করার বিষয়টি বুঝাইতে পেরেছি। আপনি জাস্ট অ্যাড নিউ মেনু, অ্যাড টু মেনু এখানে ক্লিক করে এগুলো অ্যাড করে নেবেন। আর অবশ্যই মেনু ক্রিয়েট করার জন্য আপনি এই যে পেজ এই অপশানে ক্লিক করে অ্যাড নাও এইখানে অ্যাড নিউ এইখানে ক্লিক করে আপনি নতুন একটি পেজ ক্রিয়েট করবেন এবং আপনি সেইগুলো এইভাবেই আমি ধরুন আচ্ছা ডিজাইন এইগুলো আমি কেটে দিলাম। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থেই কিন্তু এতটুকু বলার চেষ্টা করলাম বা বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা আমি এখানে 110 দিয়ে একটি টেন একটি বাটন ক্রিয়েট করলাম, এই যে পাবলিশ দিয়ে দিলাম, অর্থাৎ আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়েছে, আমার পেজ ক্রিয়েট হয়েছে। এখন আমি কি করব, পেজ ক্রিয়েট হওয়ার পর আমি এই যে মেনু বারে আবারও ক্লিক দেবো, এরপর আমি এই যে ভিউ অল এই যে পেজ অপশনটা আমি সিলেক্ট করব। যখন আমি পেজ ক্রিয়েট করে মেনু বার ক্রিয়েট করব তখন আমি পেজটা সিলেক্ট করব, যখন আমি পোস্টে মেনু বার ক্রিয়েট করব তখন আমি পোস্টটা সিলেক্ট করব, যখন আমি কাস্টম লিঙ্কে মেনু বার ক্রিয়েট করব তখন আমি কাস্টম লিঙ্কটা অ্যাড করব, যখন আমি ক্যাটাগরি মেক করব ক্যাটাগরিতে মেনু বার ক্রিয়েট করব তখন আমি ক্যাটাগরি সিলেক্ট করব। সো আমি যেহেতু পেজ দিয়েই কিন্তু এই 10 লিখেছিলাম এই জন্য 10টা আমি পেজে সিলেক্ট করলাম। আপনি যদি এখানে মোস্ট রিসেন্টে যদি না পান সেক্ষেত্রে ভিউ অলে ক্লিক দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 10টা আমি সিলেক্ট করে জাস্ট অ্যাড মেনু বাটনে ক্লিক দিলাম, এরপর এখানে যদি আমি দেখি তাহলে এই যে পেজ লিঙ্কটা এখানে শো করতেছে। আমি এখন সেভ মেনুতে ক্লিক দিলেই আমি দেখতে পারবো যে আমার এটা কিন্তু অলরেডি ওয়েবসাইট মেনু বারে অ্যাড হয়েছে, এই যে 10 এটা কিন্তু অলরেডি অ্যাড হয়েছে। সো এইভাবেই মূলত আপনারা মেনু বারগুলো ক্রিয়েট করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।